الثامن من شروط الصلاة دخول الوقت، فلا يصح أن يصلي قبل الوقت، وأحرم أن يؤخر الصلاة عن وقتها حتى يخرج وقت الصلاة. অষ্টম নম্বর শর্ত হলো যে নামাজের সময় প্রবেশ হতে হবে, তথা নামাজ সময় প্রবেশের আগে কেউ যদি নামাজ পড়ে নামাজ পড়া যাবে না, আর কেউ যদি নামাজ পড়ে নেয় সে নামাজ বাতিল। অনুরূপভাবে সে নামাজকে তার সে বিলম্ব করতে করতে শেষ পর্যায়ে নিয়ে যাও, এটাও হচ্ছে হারাম। كذلك لو مثلا وضع المنبه الساعه ثم قدر الله سبحانه وتعالى عليه هنا واستيقظ بعد خروج وقت الصلاة، ماذا يصنع؟ يصلي في هذا الوقت، يعني لا يؤخر أيضا بعد هذا، والله أعلم. أنور بابي سي نماز سي غوريتي يدي ركسي يسي أتوتر شمي سي أود بنماز شمي كنتو سي سي أتي সেটাকে পিছনে করতে করতে দেরি করতে করতে সে সময় পার হয়ে গেছে, এটাও যদি সে এভাবে করে অবহেলা কারণে এবং গুরুত্ব যদি না থাকে, এটাও তার জন্য হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজ সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন।